মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ দর্শক মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠান থেকে আমি ডাক্তার ফাইম আহমেদ রূপ আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা দেশে এবং বিদেশে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন দর্শক আজও আমরা আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করব হার্বাল পদ্ধতিতে অর্থাৎ খাদ্য এবং পথ্যের মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন নিরব থাকতে পারবেন সে ব্যাপারে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন আমাদের একজন অত্যন্ত জনপ্রিয় হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহে আবার কাহ হোক ডাক্তার স্বাগত দর্শক তাহলে আসুন আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনাটা শুরু করি প্রথমে যার প্রশ্নটি হাতে নিয়েছি তার নাম হচ্ছে সারোয়ার লিখেছেন গোপালপুর শম্ভুগঞ্জ থেকে তার বয়স ছত্রিশ বছর তার প্রশ্ন হচ্ছে তার সাত বছর বয়সী বাচ্চাকে নিয়ে তিনি লিখেছেন যে আমার বাচ্চা নিউমোনিয়াজনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছে আমাদের পরিবারের সকলেই সকলেরই নিউমোনিয়াজনিত সমস্যা আছে এই ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি হ্যাঁ ভাই স্যার আর আসলে নিউমোনিয়াজনিত সমস্যা এটা পরিবারের সকলের বা আছে এটা আমার জানা নেই আমার মনে হচ্ছে যে আপনি হয়তো কোথাও ভুল চিন্তা করছেন বা কোনো ডাক্তার আপনাকে ভুল বুঝিয়েছে একই পরিবারের সকলের নিমোনিয়া হয় এরকম জানা না এটা কোনো রোগ না এটি কোনো এটা পারিবারিক ইতিহাস নিয়েও এটা রোগটা না এটা হলো মানে বিভিন্ন কারণে একটি বাচ্চাকে ছোটোবেলার থেকে যদি তাকে অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় এই বাচ্চা যদি কোনো কারণেই মায়ের পেটে তার কোনো সমস্যার সৃষ্টি হইয়া ভূমিষ্ঠ হয় এই মা বাচ্চার যদি কোনো কারণে বিভিন্নভাবে অনেক বেশি ঠান্ডা লাগে অনেক বাচ্চারা দুই তিন বছর বয়সে বেশ পানি নাড়তে চায় পানিতে খেলতে চায় সর্দি ঠান্ডা কাশি মানে লাঞ্চের ভিতরে পানির স্তর বেড়ে যাওয়া এটা সকলের হয় এটা আমার জানা নেই তাই তবে এটা পরিবারের কারো একজনের হতে পারে কিন্তু এক পরিবারের সকলের হয় এরকম আমি চিন্তাও করতে পারি না তাই হোক ওকে আপনি কালিজিরার তেল খাওয়াতে হবে এবং কালিজিরার শরীরটা শরীরে মালিশ করতে হবে কালিজিরা ভর্তা খাওয়াতে হবে আর ওর খাবারের ভিতরে সরিষা বাটা অনেক বেশি দিতে হবে তাকে হালকা কুসুম গরম পানি খাওয়াতে হবে তার পায়খানা ক্লিয়ার যদি না থাকে তাহলে একটু অলিভ অয়েল তেল পাঁচ সাত ফোঁটা অলিভ অয়েল তেল দিনে চারিবার খাওয়াতে হবে তাহলে প্রতিদিন একটি করে আনারের রস বের করে আনারের রসটা খাওয়াতে হবে তাকে সকল খাবারই গরম খাওয়াইতে হবে ঠান্ডা কোনো খাবার তাকে খাওয়ানো যাবে না ঠান্ডা খেলে তার হাত হাত ঘামবে হাত ঠান্ডা থাকবে হাতের চামড়াগুলি উঠে যাবে হাতগুলো শক্ত শক্ত হয়ে যাবে মাথা ঘামবে সামান্য একটু পড়াশোনা করলেই তার শরীর ঘামতে থাকবে মানে অনেক ধরনের মানে প্রতিরোধ দুর্গটা তার খুব দুর্বল থাকবে যাই হোক এখন আপনি যে কাজটা বিশেষ বিশেষ করে করবেন যে তাকে সবসময় একটু গরম খাবার ঠান্ডা খাবার খেতে পারবে না ফ্রিজের খাবার ভালো করে গরম না করে তাকে খাওয়াবেন না বা কোনো ওভেন থাকলে প্রতিটা খাবার ওকে গরম 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 খাবার তাকে খাওয়াতে হবে যেহেতু সে ঠান্ডার জাতক মানে তার লাঞ্চে পানি বেশি থাকে তার শরীরে ঠান্ডা লাগে একটা সময় কিন্তু তার একটু শ্বাসকষ্ট হইতে পারে হাঁপানি হতে পারে প্লুরুচি যক্কা জাতীয় রোগও হতে পারে তার সাইনোসাইটিসও হতে পারে তারপরে তার সর্দি কাশি মাঝে মাঝেই হবে লাগাই থাকবে সর্দিটা জড়ে গেলে ভালো সর্দিটা আবার জমে থাকলে খুব খারাপ এরপরে তার একটু হাঁপানি হতে পারে মানে অ্যাজমা যেটাকে বলি এটা হওয়ারও সম্ভাবনা আছে অতএব তাকে শরীরটা আসে গরম পানি দেওয়া তাকে গোসল করাবেন হালকা কুসুম গরম পানি আর একবার যদি গোসল করান আরও দুইবার গরম পানি দেওয়া তার বড়িটাকে পঞ্চ করে দিতে হবে মানে তাকে আরও পাঁচ বছর এখন তো সাত বছর বয়স আরও পাঁচ বছর আপনার সেলটাকে খুব বেশি গরম জিনিস খাওয়া হইতে হবে গরমে রাখতে হবে গরমের পরিচর্যা করতে হবে নিউমোনিয়াটা কিন্তু অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম এই দুই সময়ে হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে তবে ডাক্তার মধ্যে ঠিকই বলেছেন যে পরিবারের সবাই একই সময় নিউমোনিয়া ভুগছেন কিনা এটা নির্ণয় করার জন্য বা বোঝার জন্য সাধারণ কিছু লক্ষণ আছে এক নম্বর কথা হচ্ছে অবশ্যই সবার উচ্চ মাত্রায় জ্বর থাকবে একশো তিন ডিগ্রি একশো চার ডিগ্রি ফাইনহাইড কিংবা তারও বেশি তার সাথে কিন্তু বুকে শ্বাস প্রচণ্ড কাশি এবং বুকে শ্বাসকষ্ট একটা ভাব থাকবে এমনভাবে হবে যে বাচ্চা বা বড়রা শ্বাসকষ্ট

নাক দিয়ে পানি পড়ছে কাশি হচ্ছে হালকা জ্বর আছে এইসব রুগীরা কিন্তু আইসক্রিম বা ব্রফ বা ব্রফের পানি ঠান্ডা পানি কোনো মতি খেতে পারবে না তাদেরকে অবশ্যই গরমের মধ্যে শরীরে তাদের ব্যাকটেরিয়া ছড়ায় পড়বে আর অনেকগুলি রোগ একসাথে আসে পড়বে এবং নিয়ে আমাদের দেশে কিন্তু এখনও নিউমোনিয়া জনিত জটিলতা শিশু মৃত্যুর হার অনেক বেশি এটা কিন্তু আমাদের দেশে এখন একটি চ্যালেঞ্জ রয়েছে যে আমরা নিউমোনিয়া নিউমোনিয়া জনিত সাত বছরের শিশুর কি নিউমোনিয়া হয় সাধারণত আপনার হাসপাতালে পানি রকম হতে পারে হতে পারে আমাদের দুই তিন বছর চার বছর পাঁচ বছর ছোট বাচ্চা বেশি বয়স হয় কিন্তু কম রাইট সাধারণত আমাদের দেশে দেখা যাচ্ছে যে পরিবেশের দূষণ যেভাবে করে হচ্ছে আমাদের ওই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে অনেক সময় এই ছোট বয়সী বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কি যদি মায়ের বুকে দুঃখালিতে একটা এই ধরনের একটা ইনফেকশনাল ডিজিজের একটা হাসপাতাল আছে না ওখানে ওইখানে তো এইসব রোগী দেখেন অনেক অনেক অবশ্যই নিউমোনিয়ার চিকিৎসা অবশ্যই খুব তড়িৎ গতিতে নিতে হবে না হলে কিন্তু এটা জটিলতা হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে অতএব ভাই ডিপথেরিয়ার জন্য আমাদের মহাকুলিতে একটা হাসপাতাল আছে ডিপথেরিয়া হয় এটাও তো এই ঋতুতে বসন্ত একটু বেশি হয় হ্যাঁ থেকে এটা বেশি ছড়ায় ডিপথেরিয়া চিকেন পক্স কিন্তু এই সময়ের একটি রোগ একটু ডিপ থিরিয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া দরকার আছে না যেটা ইঁদুর বা বিড়ালের জুটা থেকে অবশ্যই বিভিন্ন কারণে হয় ফুলের রেনু থেকে হয় হেজার্ট থেকে হয় ভাই খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে যে কোনো ঋতু পরিবর্তনকালীন সময় কিন্তু এই অসুখ বিসুখগুলো খুব বেশি হয় অতএব আপনারা যারা একটু ঠান্ডা লাগার ধাত যাদের বেশি আসে তাদের আছে তারা কিন্তু অবশ্যই গরম জাতীয় খাবার খাবেন যাতে বেশি ঠান্ডা না লাগে ঘাম না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন সবচেয়ে বড় কথা রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেন বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখানে আমি একটু সহজ কথা বলতে চাই চিকিৎসাটাও তো সহজ না তবুও চাইনিজ বিশেষজ্ঞরা চিকিৎসাকে একটু সহজ করার চেষ্টা করতেছে আপনি জানেন যে চীনের চিকিৎসাটা এন ইএন এর উপরে হয় গরম এবং ঠান্ডা যাদের হাত ঠান্ডা থাকবে আপনি হ্যান্ডশিপ করলেন দেখা গেল হাতটা ঠান্ডা হাত দিয়ে দেখলেন হাতটা ঠান্ডা এইভাবে হাতটা তারা বেশি দেখে একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক দিলে হাতটা যাদের ঠান্ডা বেশি থাকবে তাদেরকে গরম পানি খেলে তারা সহজেই রোগে আক্রান্ত হবে না আবার যাদের হাতটা গরম থাকবে তারা নর্মাল পানি খাবে তারা ঠান্ডা পানি খাবে না কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে তারা সব সময়। একটু তোর তাজা খাবার খাবে তাইলে রোগ কম হবে আচ্ছা মানে তাদের যাদের হাত পা গরম তাদের হাই প্রেশার থাকতে পারে তাদের হার্টে প্রবলেম হতে পারে ভবিষ্যতে এগুলোর একটা সিগনাল দেয় হাত গরম এবং হাত ঠান্ডা শরীর গরম এবং শরীর ঠান্ডা তো গরম জিনিসের স্টোর হলো লাংস আর ঠান্ডা জিনিসের স্টোর হলো লিভার এই জন্য লিভার এবং লাংসকে অ্যানিয়ে দেওয়া চিকিৎসা বিজ্ঞানের প্রথম দুইটা ধাপ চাইনিজ বিশেষজ্ঞরা ই করার পরিমাপ করার একটা ব্যবস্থা করছে সেই হিসাবে আমি সাধারণ দর্শকদের একটু অনুরোধ করবো যাদের হাত গরম থাকে শরীর গরম থাকে তাদের জন্য সবসময় নর্মাল খাবার খাওয়া ভালো তারা খুব গরম খাবার খাওয়ার দরকার নেই আবার যাদের শরীর সবসময় ঠান্ডা থাকে তাদের জন্য গরম গরম খাবারগুলি খাওয়া ভালো গরম খাবার বলতে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবঙ্গ গরম পানি এই জিনিসগুলি তারা বেশি খাবে আবার যাদের দেখা যায় যে শরীর গরম সময় থাকে তারা তিতা বেশি খাবে পেঁপে শাকসবজি ফলমূল সালাদ দধি এইগুলি আবার তারা অনেক বেশি খাবে এগুলির অনেক কাজ হচ্ছে শীঘ্রই আমরা এই রোগগুলোর উপরে আটটা প্রধান রোগকে কী কী খাবার দ্বারা ভাগ করা যায় এগুলোর উপর আমরা রিসার্চ করতেছি ক্লিনিক্যাল ট্রায়াল করতেছি আশা করি যে আমরা অতি শীঘ্রই সারা পৃথিবীর কাছে একটা নতুন গবেষণা উপস্থাপন করতে পারব ভাই সারোয়ার আশা করি যে নিউমোনিয়া নিয়ে যে আপনার সবাই পরিবারের সকল সদস্যই চিন্তিত আশা করি যে এই সাধারণ কিছু পরামর্শের মাধ্যমে এই আপনাদের যে সংখ্যাটা বা আশঙ্কাটা আছে সেটা সাধারণত দূর হবে তবে অবশ্যই যে লক্ষণগুলোর কথা বলা হলো যে উচ্চমাত্রার জ্বর কাশি এবং শ্বাস নেওয়ার সময় শ্বাসকষ্ট ভাব অর্থাৎ আমাদের বুকের শ্বাস নেওয়ার সময় দেবে যাবে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কোনো ধরনের টোটকা ফোটকা চিকিৎসা কিন্তু স্মরণাপন্ন হবেন না তাদের তাহলে কিন্তু রোগের জটিলতা বাড়তে পারে দর্শক সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর আবার ফিরছে অনুষ্ঠানে আশা করছি ততক্ষণ আমাদের